এখানে একটু রিপিট করি, সেটা হচ্ছে স্বাধীনতা ভোগ করতে গেলে তাই ভোগ করা উচিত যে রক্ষা করতে যান। তো এটা কিন্তু আরো গভীরে যাওয়া যায়, আরো গভীরে। তো দুই কথা আমি জানি, এখানে সব শিক্ষিত ছেলে মেয়েরা আছে, আমার আর গভীরে ঢোকার প্রয়োজন নাই। আরো একটা কথা বলেছিল যে দুর্নীতি, আমার কৃষক শ্রমিক পেটে গো মানুষ ভাইরা করে না, করে শিক্ষিত সমাজ। আরো একটা কথা বলেছিল, 7 কোটি কম্বল আনলাম, আমারটা তো পেলাম না। এই কথাগুলো কালকের থেকে কিন্তু আমারই মনে বারবার আসছে। মানে কি যে উনি কোনো জায়গায়, এমন জায়গা ছিল না যেখানে উনি টাচ করে যায়নি, ওনার বক্তব্যের ভেতরে উনি পরিষ্কার করে দিয়ে গেছে। তরুণ সমাজ যারা ভবিষ্যতে আসছে তাদের জন্য ওনার বক্তব্যের প্রত্যেকটা জায়গায় আছে যে আসলে আমাদের কীভাবে হওয়া উচিত, কীভাবে চলা উচিত, কীভাবে দেশপ্রেম ভেতরে গড়ে ওঠা উচিত বা দেশকে কীভাবে ভালোবাসা উচিত, এগুলো কিন্তু ওনার প্রত্যেকটা বক্তব্যে আছে। সুযোগ্য সাধারণ সম্পাদক জনাব নিজামুদ্দিন খান, আমাদের জাতীয় সংগীত